শিক্ষার্থী বন্ধুরা, অনলাইনে ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল সামাদ আজাদ বাটা, ডিগ্রি কলেজ ইংরেজি বিভাগের স্যার, কলেজের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। এবং নিশ্চয়ই আল্লাহ নিশ্চয় আপনার সকলে সুস্থ আছি, যদিও ফেস টু ফেস আমাদের দেখা হচ্ছে না। তোমরা অনলাইনে নিশ্চয় আমাদের কোম্পানি ফলো করছো, সেই ফলো করার ধারাবাহিকতায় এবং আমার ক্লাসের ধারাবাহিকতায় সকলকে এদিকে দৃষ্টি আকর্ষণ করছি। সেই দৃষ্টি আকর্ষণের কী আছে, পূর্বে থেকে রাইট উইং ভার্গ করে আমরা আলোচনা করে আসছি। রাইট উইং ভার্গ অনেক কিছু আলোচনা করা আছে বেসিকভাবে, এখন এখন ধারাবাহিকভাবে এখানে কিছু আলোচনা আমি পূর্বে থেকে করে আসছি। তার পূর্বে টুপি ভার্গের ব্যবহার গেছে, তার টু হ্যাভের ব্যবহার গেছে, আজকে আমি প্রেজেন্টলি ডিফিনিট টেন্সে কী কীভাবে বা কোনগুলো আছে সেগুলি এখানে আলোচনায় রাখতে চাচ্ছি। এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রোহিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে যে সাল হচ্ছে একটা চিরন্ত চতুর্থ, তার উপরে সেগুলো কোথায় কীভাবে হবে কী হবে তাই একটু এখানে আলোচনা আলোকপাত করতে চাচ্ছি। সাধারণভাবে অভ্যাসগত কাজ এবং ইউনিভার্সাল টুল যেগুলো সেগুলো প্রেজেন্টলি নিতে হয়, আর কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সে সমস্ত কর্তার পরে যে ভাগ হবে সে ভাগের সাথে এস বা ইয়ের যোগ হয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে প্রথমে লি নাম, ব্র্যাকেট গুলো, তারপরে ড্যাশ, তারপর অফ নোবেল ফ্যামিলি, তারপরে রোহিত গো ব্র্যাকেট গুলো, তারপরে টুরিস্ট রেগুলারি, তারপরে যে সাল দেখো ব্র্যাকেটের রায়, তারপরে ড্যাশ, তারপরে ইটিভিস। এবার কয়েকটি উদাহরণ এখানে আমি উপস্থাপন করেছি শিক্ষার্থী বন্ধুরা, এই উদাহরণগুলো কী হবে সব প্রেজেন্টলি ডিফিনিট হবে। এবং যেহেতু এটা পাঠা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং কিছু অভ্যাসগত কাজ বা দৈনন্দিন কাজ সেইগুলো আর পরে আলোকপাত। তো এখানে যে কাম আছে এটা হবে উত্তর হবে কাম অফ এন অফ ফ্যামিলি, আর দেখো এর সাথে একটা রেগুলারলি অভ্যাসগত কাজ শব্দ আছে সেন্টেন্স ভিতরে, তার এটাও প্রেজেন্টলি ডিফিনিট হবে। তো অভ্যাসগত কাজ এবং চিরন্ত সত্য যেগুলো সেগুলো সাধারণত প্রেজেন্টলি ডিফিনিট টেন্স হয়, এখানে তাদের অভ্যাসগত এটাকে ধরে, তারপর দেখা যায় একটা চিরন্ত সত্য যে যারা সূর্য যে সাহায্যে যায় ব্যাপী জিনিস একক যায় যে আর মুখ চড়াও যে সার এক অভ্যাসগত, তাহলে মুখের সাথে এর পর এস হয়েছে। তারপরে দেখো যে নাইট কাম আপনার যে একক কায়দায় প্রত্যেকটা চিরন্তন সত্যি এবং অভ্যাসগত কাজ, এখানে দেখো যে সার রাইস ব্র্যাকে রাইস, তারপরে ড্যাশ, তারপরে ডিশ, এই রায় রাইস এটা কি চিরন্তন সত্য জিনিস এবং কটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তার সাথে এস বাইয়ের যোগে রাইজের হয়েছে ডিশ। শিক্ষার্থী বন্ধুরা, এই কায়দায় চিরন্তন সত্য জিনিসগুলো এবং অভ্যাসগত কাজগুলো সাধারণভাবে প্রেজেন্ট ইন্ডিভিজুয়ালি চেঞ্জে আমাদের লেখা লিখতে বা প্রেজেন্ট ইন্ডিভিজুয়ালি চেঞ্জে ঘটে। তো এই কায়দায় আমরা যত উদাহরণ দেবো অভ্যাসগত কাজের এবং চিরন্তন সত্য জিনিস সেগুলো সব প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে। তা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স কী সেটা যদি আমাদের দখলে না থাকে তাহলে আমরা এই উত্তরগুলো কিন্তু লিখতে পারবো না এবং আমাদের মনেও থাকবে না, কারণ দুটো একটা উদাহরণ মুখস্থ করে হবে না। নিয়ম খেয়াল রাখতে এবং নিয়মের ভিতরে মিলে সেইগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের এগুলো মনে থাকবে ইনশাল্লাহ। তো আজকে আমি তোমাদের বেশি সময় নেব না, অল্প পরিসরে এখানে অল্প অল্প করে হাঁটি হাঁটি পা পা করে সমস্ত নিয়ম করে ইনশাল্লাহ আলোচনা করবো। আর আজকে এখানে ইন্ডিটার্স ইন্ডিটারের আগে এই যে করোনা মহামারীর ভিতরে আমরা বিরাট একটা সমস্যার ভিতরে আছি, না পারছি তোমাদের ক্লাসে ডাকতে, না পারছি আমরা একসাথে ফেস টু ফেস ক্লাস নিতে, তারপরও আমরা কিছু আলোচনা রাখছি এই অনলাইনে। তাই অনলাইনে ক্লাসে তোমরা রেগুলারিটি মেনটেন করবে ইনশাল্লাহ, আর এই মহামারীর ভিতরে সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন এই কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।